رمضان شهر مبارك. الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبي الأنبياء والمرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان. صدق الله العظيم. সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, পবিত্র রমাদান মাসের আজকে রহমত যে সেশন 10 দিনের শেষের দিকে আমরা অবস্থান করছি, সবাইকে কিউরিয়াস টিভির পক্ষ থেকে রমাদান মোবারক। মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে অশেষ রহমত নিয়ে আসা সারা বিশ্বের মুমিনের জন্য তথা সারা বিশ্বের জন্য একটি অন্যতম আনুষ্ঠানিক ইবাদত হোক রমাদান মাসের রমজানুল মোবারক। সেই রমাদান মাসকে আমরা তিনটি ভাগে যদি ভাগ করি, রহমত, মাগফিরাত এবং নাজাতের যে তিনটি সেশন, সেই সেশনের প্রথম যে 10 দিন রহমতের, সেই 10 দিনের আমরা প্রায় শেষের দিকে রয়েছি। আজকে কিউরিয়াস টিভির নিয়মিত আয়োজন রমজানুল মোবারকে আজকের আমাদের আয়োজনের আলোচনার বিষয়বস্তু আমরা সেট করেছি পবিত্র রমাদান মাসের যে সিয়াম সাধনা সেটার মূল উদ্দেশ্য কি এবং তাৎপর্য কি, সে বিষয়গুলো আমরা সম্মানিত আলোচক আলোচকের সাথে আমরা সেগুলো ইনশাআল্লাহ কোরআনের আলোকে, হাদিসের আলোকে আমরা সে বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব। আজকে আলোচনায় আমাদের সাথে অতিথি হিসাবে আছেন আমাদের সম্মানিত অতিথি ডক্টর আবদুল্লাহ আল মামুন আজহারি। তিনি একটি ইউনিভার্সিটিতে প্রফেসর হিসাবে রয়েছেন। আজকে সম্মানিত অতিথিকে ডক্টর আবদুল্লাহ আল মামুন আল আজহারি সাহেবকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। এবং সম্মানিত দর্শক শ্রোতা, উপস্থাপনায় আমি আছি আপনাদের মাঝে, সবসময় আমি এই প্রোগ্রামে থেকে থাকি, অ্যাডভোকেট মুসাদ্দিক বিল্লাহ। সবাইকে রমজানুল মোবারকের মোবারকবাদ জানিয়ে এবং সালাম জানিয়ে আমরা আমাদের আয়োজন শুরু করছি। সম্মানিত অতিথি, আজকে আমাদের প্রশ্নের বা আলোচনার প্রথম দিকটা হলো যে আমরা জানতে চাইবো আপনার কাছে যে পবিত্র রমাদান মাস অনেকগুলো গুণাবলী সম্বলিত একটি একটি মাস। আমরা প্রচন্ড পরিমাণে মহান রব্বুল আলামিনের রহমত এবং মাগফিরাতের যে বার্তা আমাদের জন্য নিয়ে আসে, সেই মাগফিরাত এবং রহমতের যে প্রথম দশকে, রহমতের দশকে আমরা অবস্থান করছি, আমরা নাজিল করেছেন এবং এই মাসে পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন বলা হয়েছে, সেই সিয়াম সাধনার প্রধানত উদ্দেশ্যটা কি যদি আমাদেরকে পবিত্র কোরআন কারিমের আলোকে আমাদেরকে বলতেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ক্বালা আল্লাহু তাআলা ফি কুরআনিহিল মাজীদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। কিউরিয়াস টিভি কর্তৃক আয়োজিত রমজানুল মোবারক অনুষ্ঠানে আজকে উপস্থিত আছেন আমাদের বিজ্ঞ সঞ্চালক অ্যাডভোকেট মোহাম্মদ মুসাদ্দিক বিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। আজকে আমার আলোচনার যে মূল বিষয় সেটা হচ্ছে সিয়াম সাধনার উদ্দেশ্য এবং এই সিয়াম সাধনা সম্পর্কে আমরা যে রোজা রাখি এবং এই সম্পর্কে পবিত্র কোরআনুল কারীম আমাদেরকে যেসব নির্দেশনা দিয়েছে, আজকে ইনশাআল্লাহ এই বিষয় সম্পর্কে আমরা খুব সংক্ষেপে আমরা জানব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই রমজান তথা রমজানের যে সিয়াম এই সিয়ামকে আমাদের উপর ফরজ করেছেন নামাজ যেমন ফরজ তেমনি ভাবে রোজাও আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের উপর ফরজ করেছেন আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে এই ব্যাপারে বলেছেন ইয়া ইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন কবলিকুম যেভাবে তোমাদের পূর্ববর্তী যুগের যে উম্মত যারা ছিল তাদের উপর যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের উপরেও ঠিক তেমনি ভাবে ফরজ করা হয়েছে তো আমাদের সিয়াম সম্পর্কে আমাদের যদি কোরআনের নির্দেশনা জানতে চাই তাহলে আমাদের শুরুতেই আমাদের জানতে হবে সিয়ামটা কি যে রোজা কি যেহেতু রোজা সম্পর্কে আমাদের যদি আমরা জানি রোজা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বিরত থাকা আল ইনসাক আল ইনসাক মানে হচ্ছে বিরত থাকা অর্থাৎ সুবহে সাদিক থেকে একবারে সূর্যাস্ত পর্যন্ত পানাহার তারপরে যৌবিক যে চাহিদা এই সমস্ত বিভিন্ন কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা এবং এই আমরা যখন বিরত থাকব এই বিরত থাকার দ্বারা কি কি উদ্দেশ্য আমাদের হাসিল হবে আমরা ইনশাআল্লাহ আজকে এই আলোচনার সেশনে আমরা এগুলা নিয়ে আমরা ইনশাআল্লাহ জানব তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের ফরজিয়াত সম্পর্কে কোরআনুল কারিমে আমাদেরকে বলেছেন যে তোমাদের পূর্ববর্তীদের উপরে যেভাবে রোজা ফরজ করা হয়েছে ঠিক তেমনিভাবে তোমাদের উপরেও রোজাকে ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো তথা তাকওয়া অর্জন করতে পারো এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আইয়ামা মাদুদাত যে এই রোজাটা নির্দিষ্ট কিছু দিনের জন্য অর্থাৎ নির্দিষ্ট দিন কি যেটা আমাদের 30 দিন বা 29 দিন পুরো রমজান মাসের এই নির্দিষ্ট কয়েক দিনের জন্য ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতু মিন আইয়ামিন উখর যদি এই নির্দিষ্ট এই দিনগুলোতে যদি কেউ অসুস্থ থাকে অথবা কেউ সফরে থাকে অর্থাৎ রোজা ভঙ্গের যদি যে সমস্ত কারণগুলো ইসলামী শরিয়া আমাদেরকে বলে দিয়েছে সেই কারণগুলো যদি আমাদের এই নির্দিষ্ট দিনগুলোর মধ্যে থাকে তাহলে ফাইদাতু মিন আইয়ামিন উখর তাহলে আমরা এই রোজাটা আমরা অন্য দিনগুলোতে অর্থাৎ এই কারণ চলে গেলে অন্য দিনগুলোতে আমাদের কাজা করতে হবে আমার অন্য দিনগুলোতে রাখতে হবে ওয়ালাল্লাযীনা ইউতিকুনহু ফিদিয়াতুন তুআমু মিসকিন যদি কেউ যদি রোজা রাখতে অক্ষম হয় একেবারে তার জন্য কষ্টকর হয় তাহলে তার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন যে সে ফিদিয়া দেবে আর ফিদিয়া কি যে একজন দরিদ্র ব্যক্তিকে সে খাবার প্রদান করবে এটা হচ্ছে রোজার ফিদিয়া আমান তাতাওয়া খাইরান ফাহুয়া খাইরুল্লাহ তবে কেউ যদি সৎ কাজ ভালো কাজ স্বেচ্ছায় যদি অতিরিক্ত ভালো কাজ করতে চায় সেটা তার জন্য কল্যাণকর ও আনতাসুমু খাইরুল্লাকুম যে তোমাদের কষ্টকর হওয়া সত্ত্বেও তোমরা যদি রোজা রাখো তাহলে এটা তোমাদের জন্য উত্তম ইন কুনতুম তাআলামুন যদি তোমরা জানতে পারো এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে রোজা সম্পর্কে বলেছেন যে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন যে এই রমজানের যে মাস এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন কি জন্য কোরআন নাজিল করেছেন হুদাল লিন্নাস মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ মানব জাতির জন্য হেদায়েত এবং ওবাইয়ানাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান যে মানব জাতির জন্য হেদায়েত এবং হেদায়েতের সুস্পষ্ট যে বিধানাবলী বা নিদর্শনাবলী এবং সত্য মিথ্যার পার্থক্য রূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে অর্থাৎ এই রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআন মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে নাজিল করেছেন অতএব এরপর আল্লাহ বলেছেন যে যে ব্যক্তি এই মাসটিতে ফামান শাহিদা মিনকুম আশ-শাহর ফালইয়াসুম এই মাসটিতে যে ব্যক্তি উপস্থিত হবে সে যাতে সে রোজা রাখে অর্থাৎ এই আয়াত দ্বারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা যে আমাদের উপরে ফরজ এটা এই আয়াতের দ্বারা আবার রিপিটিশন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে এই রমজান মাসে রোজা রাখা অবশ্যই সকলের উপরে যারা রোজা রাখার যারা যাদের যোগ্যতা আছে বা রোজা রাখার যাদের শর্তগুলো পূরণ আছে তারা এই মাসটিতে কি করবে রোজা রাখবে আর যে ব্যক্তি এই মাসে অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে তাহলে সে অন্য দিনগুলোতে এই রোজা কি করবে পূরণ করবে এই সংখ্যা পূরণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলেছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সহজ করতে চান তো আমাদের এই বান্দার জন্য এই রমজানে এই রোজা রাখার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সহজ করতে চান ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা আল্লাহ আমাদের জন্য কঠিন চান না
ولتكمل العدة ولتكبر الله এবং আমরা যাতে এই সংখ্যা রোজার যে সংখ্যা এই সংখ্যা যাতে আমরা পূরণ করতে পারি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠত্ব বরত্ব আমরা ঘোষণা করতে পারি এবং লাআল্লাকুম তাশকুরুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে হেদায়েত দিয়েছেন এই হেদায়েতের যাতে আমরা শুকরিয়া আদায় করতে পারি এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে আমাদেরকে এই রমজানের রোজা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন এই কোরআনের দ্বারা আমরা জানতে পারলাম যে রমজানের রোজা প্রত্যেক বালেক এবং স্বাধীন এবং দাস যেই হোক প্রত্যেক বালেক ব্যক্তির উপরে মুসলিম এবং বালেক তার উপরে এই রমজানের রোজা রাখা ফরজ যেমনি ভাবে আমাদের সালাত আমরা যেমনি নামাজ আমাদের জন্য ফরজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন ইসলামের মূল স্তম্ভ হচ্ছে পাঁচটি তার মধ্যে একটা হচ্ছে ওয়া ইকামিস সালা ওয়া ইতাইয যাকা যে শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ প্রথম হচ্ছে আল্লাহর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষী দেওয়া এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর নবী এটা সাক্ষ্য দেওয়া এরপরে সালাত কায়েম করা যাকাত প্রদান করা তারপরে রমজানের সাওম পালন করা এবং বাইতুল্লাহর হজ যাদের উপরে ফরজ যাদের উপরে সামর্থ্য আছে বাইতুল্লাহ যাওয়ার সে বাইতুল্লাহর হজ পালন করা অতএব আমরা কোরআন এবং হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে রমজান মাসের রোজা পালন করা আমাদের প্রত্যেক সুস্থ এবং মুসলিম এবং বালেক সকলের উপরে ফরজ একটি বিধান যে বিধান থেকে আমাদের এক্সকিউজ হওয়া বা এই বিধান থেকে পালায়ন করার কোনো রকমের সুযোগ নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক মুসলিমকে এই রমজানের রোজা সুন্দরভাবে পালন করার তৌফিক দান করুক আমিন অত্যন্ত সুন্দর একটি আলোচনা আমরা শুনলাম পবিত্র কোরআনুল কারিমের আলোকে পবিত্র রমাদান মাসের যে গুরুত্ব এবং এর যে আহকামগুলো আছে সেটি আমাদের আলোচক সুন্দরভাবে আমাদেরকে উপস্থাপন করেছেন সম্মানিত অতিথির কাছে পরবর্তী জানার বিষয় থাকবে আমাদের যে পবিত্র রমাদান মাসের যে রমজান বা সিয়াম সাধনা যদি আমরা দেখি যে এটা যেমন একটি ব্যক্তিগত আমল এবং এটি একটি কিন্তু সামাজিক একটি সামষ্টিক আমলের একটি বিষয় রয়েছে রমাদান মাস আসলে আমাদের একটি উৎসব মুখর একটি পরিবেশ সৃষ্টি হয় আমরা অনেক সময় দেখেছি যে আমাদের এই উৎসবের সাথে সামিল হয়ে আমাদের পরিবেশকে সাপোর্ট করে অনেক সময় অনেক অমুসলিমরাও তাদের খাবার দাবার থেকে বিরত থাকেন আমাদেরকে সম্মান জানানোর জন্য সুতরাং এটাই যে একটা সৌহার্দ্যপূর্ণ যে একটি পরিবেশ সৃষ্টি হয় রমজান মাসে সেটি একটি বিষয় এ পর্যায়ে আমি জানতে চাইব যে পবিত্র রমাদান মাসের মহান রব্বুল আলামিনের কাছ থেকে যে হুকুম যে ফরজিয়াত ইবাদত সেটা তো আছেই আমাদেরকে এটা রাখতে হবে মহান রব্বুল আলামিনের হুকুম পালনের জন্য এর পাশাপাশি যদি আমরা একটু জানতে চাই রমজানের সিয়াম সাধনা যারা করেন তাদের জন্য উপকার হবে যে একজন ব্যক্তি যদি সিয়াম সাধনা করেন তিনি ব্যক্তিগতভাবে তার শারীরিকভাবে ব্যক্তিগতভাবে দুনিয়াবিভাবে কতটুকু কিভাবে তার শারীরিকভাবে লাভবান হতে পারেন সেই বিষয়টা কারণ আমরা জানি পবিত্র কোরআনুল কারিম এবং হাদিস অনুযায়ী যে সুন্নাগুলো রয়েছে অথবা মহান রব্বুল্লাহ আলামিনের যে ইবাদতগুলো রয়েছে প্রত্যেকটা ইবাদতের কিন্তু একজন মুমিনের একজন মানুষের তার ব্যক্তিগত সুবিধা এবং লাভবানের বিষয় আছে আমরা জানি যে নামাজ আমাদের জন্য একটি ফরজিয়াত ইবাদত বাট এই নামাজের মধ্যেও কিন্তু আমাদের যে নামাজের যে কসরত গুলো সেগুলোর মধ্যে কিন্তু শারীরিক এবং একজন ব্যক্তি ব্যক্তিগতভাবে তার শরীরগতভাবে কিন্তু এখানে তার জন্য অনেক উপকারের বিষয় রয়েছে আমরা জানি প্রত্যেকটা ইবাদতের মধ্যে এরকম কিন্তু কল্যাণ নিহিত রয়েছে পবিত্র রমাদান মাসের সিয়াম সাধনায় একজন ব্যক্তি তার ব্যক্তিগতভাবে কি কি কল্যাণকর বিষয় ঘটে এবং কি কি লাভবান বা উপকৃত তিনি হন যদি আমাদের একটু আলোচনা করেন দর্শক শ্রোতা আমরা রমজানের যে মূল লক্ষ্য বা রমজানের যে মূল উদ্দেশ্য সিয়াম সাধনার এ ব্যাপারে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অমোঘ বিধান সেখানে আমরা জানতে পেরেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো অর্থাৎ রমজানের ব্যক্তিগত যে সমস্ত উপকারিতা বা সমষ্টিগত যেসব উপকারিতা আছে তার মধ্যে সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে তাকওয়া ব্যক্তি তাকওয়া শিখবে এখন আমাদের জানার বিষয় হচ্ছে তাকওয়া কি এই তাকওয়া যদি অর্জন হয় তাহলে
একজন মানুষের ব্যক্তিগতভাবে কি কি লাভ আছে, তাকওয়ার দ্বারা তার ইহকালীন কি লাভ এবং তাকওয়া অর্জন হলে তার পরকালীন কি লাভ, এই বিষয়টা যদি আমরা জানি বা আমরা বুঝতে পারি তাহলে আমরা বুঝব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের রোজার যে মূল লক্ষ্য উনি বলে দিয়েছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমরা রোজা রাখলে কি করবে, তাকওয়া অর্জন করবে। তাহলে এই তাকওয়া কেন এত বড় বিষয়, যে তাকওয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম তার উম্মতদেরকে, সমস্ত আম্বিয়া কেরাম তাদের উম্মতদেরকে তাকওয়ার যে শিক্ষা দিয়েছেন, এই কারণে এই তাকওয়া যদি অর্জন হয় তাহলে একজন ব্যক্তি ব্যক্তিগতভাবে বা সমষ্টিগতভাবে আমরা যেভাবেই বলি একজন মানুষ উপকৃত হবে। তাহলে তাকওয়া কি? তাকওয়া হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কে মানে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধিবিধান আমাদেরকে দিয়েছেন, যে বিধানগুলো শরীয়তের যে বিধানগুলো দিয়েছেন সেই বিধানগুলো মান্য করা এবং আল্লাহর যে বিধান যে নিষেধাজ্ঞা যেগুলো আছে সেই নিষেধাজ্ঞাগুলো গোপনে এবং প্রকাশ্যে সর্ব অবস্থায় আল্লাহর নিষেধাজ্ঞা থেকে কি থাকা, একজন ব্যক্তি বিরত থাকার নাম হচ্ছে তাকওয়া। শুধু তাকওয়া মানে আল্লাহ ভীতি অর্জন করা বলতে আল্লাহ ভীতি আমরা কিভাবে অর্জন করব, আল্লাহর আওয়ামের যে আদেশগুলো আছে সেই আওয়ামের গুলো আমরা পালন করব এবং নাওয়াহি অর্থাৎ যেগুলো নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞাগুলো আমরা থেকে আমরা বিরত থাকব, এর মাধ্যমে আমাদের তাকওয়া কি হবে অর্জিত হবে। ইমাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছেন আতাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত তানজিল ওয়াল কানাআতু বিল কালিল ওয়াল ইসতিদাদু লিয়াউমির রাহিল। অর্থাৎ আমরা যদি তাকওয়া বলি যে এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের ভয় করতে হবে এবং শুধু ভয় করলে হবে না, যে ভয়ের সাথে তিনি যে কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে হাদিসে যে বিধানগুলো উনি পাঠিয়েছেন সেই বিধানগুলোর উপরে আল আমালু বিত তানজিল আল্লাহ নাজিলকৃত বিধানের উপরে আমল করতে হবে, আল কানাআতু বিল কালিল আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন অল্প দেখ বেশি দেখ এর উপরে এই অল্পের উপরে স্বল্পে তুষ্টি থাকতে হবে এবং ওয়াল ইসতিআদাদু লিয়াউমির রাহিল আমরা যে আমাদের পরপরে যে যাত্রা হবে আমরা যে মৃত্যুবরণ করব আমরা যে মারা যাব এই মারা যাওয়ার জন্য যে আমাদের যে প্রস্তুতি এই প্রস্তুতি যদি আমরা অর্জন করি তাহলেই হবে আমরা আসলে আমরা তাকওয়া তাহলে আমরা কি করলাম অর্জন করলাম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাকওয়ার কথা উনি বলেছেন পবিত্র কোরআনে, এই তাকওয়া মূলত হচ্ছে কালিমাতুল ইখলাস, এই তাকওয়া মূলত হচ্ছে ইখলাসের কালেমা, এই তাকওয়া হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে যে সমস্ত ইবাদতের কথা বলেছেন সেই ইবাদতগুলো পালন করা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইউনাজ্জিলুল মালায়েকাতু বিররূহ মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি আন আনযিরু আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন। যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলছেন যে তিনি ছাড়া কোনো ইলাহ নাই, ইল্লা আনা ফাত্তাকুন এবং ভয় করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। তাকওয়া সমস্ত আম্বিয়াগণ তার উম্মতদেরকে তাকওয়া শিক্ষা দিয়েছেন, কিভাবে দিয়েছেন, ইদ ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন, যেমন নূহ আলাইহিসসালাম তার উম্মতকে বলেছেন যে তোমরা আল্লাহকে ভয় করো, হযরত হুদ আলাইহিসসালাম তার উম্মতকে বলেছেন আলা তাত্তাকুন, ইদ ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন যে তোমরা আল্লাহকে ভয় করো, সালেহ আলাইহিসসালাম তার উম্মতকে বলেছেন আলা তাত্তাকুন, লূত আলাইহিসসালাম বলেছেন আলা তাত্তাকুন, এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে বলেছেন যে তোমরা আল্লাহকে কি করো ভয় করো। অতএব রমজানের যে মূল উদ্দেশ্য, ব্যক্তিগতভাবে যে রমজানের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে তাকওয়া অর্জিত হবে, আর একজন ব্যক্তির জীবনে যদি তাকওয়া অর্জিত হয় তাহলে তার পার্থিব সমস্ত লোভ লালসা হিংসা বিদ্বেষ পরচর্চা পরনিন্দা মিথ্যাচার প্রতারণা অতিরিক্ত সম্পদ অর্জনের যে মোহ অথবা আকাঙ্ক্ষা অবৈধ উপায়ে এই সব কিছু থেকে সে বিরত থেকে সে আত্মসংযম করবে। এই রোজা ব্যক্তিকে আত্মিক এবং দৈহিক সর্ব ধরনের সুস্থতা তাকে দিবে। একটা মানুষের তাকওয়ার মাধ্যমে তার আত্মিক তার ভিতরের যে অর্জন যেটা হবে পরিশুদ্ধতা হবে এবং এই তাকওয়ার মাধ্যমে এই তাকওয়া অর্জনের মাধ্যমে এবং সে ফাস্টিং যে করছে সে রোজা রাখছে এই রোজা রাখার মাধ্যমে ব্যক্তির শারীরিকও কি হবে উন্নতি হবে, বিশেষ করে তার স্বাস্থ্যগত যে উন্নতি এই স্বাস্থ্যগত উন্নতিও তার অর্জন হবে। এখন ব্যক্তি তার
আত্মিক যে পরিশুদ্ধতা, এই আত্মিক পরিশুদ্ধতা গুলো কি কি আছে রোজার মধ্যে? যেমন আমরা দেখি রমজানের মধ্যে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ হয়। এই আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়ালাআল্লাকুম তাশকুরুন। তাহলে একজন ব্যক্তি রোজার মাধ্যমে, রমজান মাসের মাধ্যমে সে কৃতজ্ঞতা স্বীকারের গুণ সে অর্জন সে করবে। আমরা এই পার্থিব জগতে আমরা অনেকের থেকে আমরা অনেক উপকার লাভ করি, কিন্তু এই উপকারের দ্বারা আমরা তার কৃতজ্ঞতা যদি স্বীকার করি, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা আমাদের নিয়ামত বাড়িয়ে দেবেন। অতএব এই রোজার দ্বারা, রমজানের দ্বারা আমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা আমরা শিখব। এমনি ভাবে মানুষেরও কৃতজ্ঞতা কিভাবে করতে হয় সেটাও আমরা রমজানের দ্বারা, এই রমজানের সিয়াম সাধনার মাধ্যমে আমরা অর্জন করব। এছাড়াও আমাদের যেমন পাশবিক যে আমাদের এইগুলো আছে, দোষ ত্রুটিগুলো আছে, চরিত্র সংশোধনের যে বিষয়গুলো, রোজা রেখে যেমন আমরা মিথ্যা কথা বলতে পারি না, যেমন হাদিসে আছে যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু সে মিথ্যা বর্জন করলো না, তার রোজা কোনো তার কোনো উপকারে আসলো না, তার কোনো রোজা কোনো কাজে আসলো না, তো রোজা রাখার মাধ্যমে আমাদের নিজের পশুত্ব যেটা, এটা আমরা কি করব, আমরা রোজার মাধ্যমে আমরা পশুত্বকে আমরা বর্জন করে মনুষ্যত্ব আমরা অর্জন করতে পারি। এছাড়াও আমরা ধৈর্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রমজান মাস হইলে শাহরুস সবর, যে ধৈর্যের মাস, ব্যক্তি তার ব্যক্তিগত যে উন্নতি সাধন হবে সেটা হবে তার ধৈর্য অর্জন হবে। দেখেন আমরা সুবহে সাদেক থেকে আমরা রোজা রেখে আমরা সূর্যাস্ত পর্যন্ত ধৈর্যের সাথে, একজন মানুষ আমার সাথে মারামারি করতে আসলেও বলছেন কি ওয়াইনিমরাউন কাতালাহু আও শাতামাহু, সে যদি তাকে যদি হত্যা করতেও আসে, মারতেও আসে বা ঝগড়া করতেও আসে, সে যাতে বলে আমি রোজাদার, তাহলে আমাকে কতটুকু ধৈর্য সহানুভূতি আমাকে রোজা আমাকে শিক্ষা দিয়েছে। রমজানের দ্বারা আমরা এইসব ব্যক্তিগত গুণগুলো আমরা অর্জন করতে পারি। আর ব্যক্তিগত এই গুণগুলো যখনই একজন ব্যক্তি অর্জন করবে তখন সে কিন্তু সমষ্টিগতভাবে, অর্থাৎ রোজার দ্বারা তখন সমষ্টিক উন্নতিও তার সাধন হবে। রমজানে আমাদের ব্যক্তিগতভাবে যে সমস্ত আরও ফায়দা হয় সেটা হচ্ছে আমাদের স্বাস্থ্যগত ফায়দা, আমাদের শারীরিক যে ফায়দা, যেমন আমরা যদি দেখি 1994 সালে মরক্কোর ক্যাসাবলাঙ্কা এই শহরে একটা সেমিনার হয়েছিল, যেখানে বিশ্বের প্রায় 50টিরও বৈজ্ঞানিক গবেষণা সেখানে উপস্থাপন করা হয়েছিল। সে সেমিনারের নাম ছিল হেলথ অ্যান্ড রমাদান, হেলথ অ্যান্ড রমাদান, সুস্থতা, স্বাস্থ্য এবং রমাদান বিষয়ক এই সেমিনার। এখানে 30টা রোজার দ্বারা আমাদের শরীরে স্বাস্থ্যগত আমাদের কি কি উপকারিতা অর্জিত হয় সেই বিষয় নিয়ে সেখানে বিভিন্ন আর্টিকেলের মাধ্যমে বিভিন্ন গবেষকরা সেটা দেখিয়েছেন যে রমজানের দ্বারা সবচেয়ে বড় যে সুবিধা সেটা হচ্ছে, তারা একটা উদাহরণ দিয়েছে যে আমরা যখন কোনো জটিল কোনো মেশিন আমরা চালাই বা কোনো বড় মেশিন আমরা চালাই, তখন এক নাগারে কিন্তু এই মেশিনটা আমরা কি করতে পারি না, চালাতে পারি না, বরং কিছুক্ষণ এটাকে রেস্ট দিতে হয় বা কিছু ঘন্টা এটাকে যদি আমি রেস্ট দেই তখন এই মেশিনটা প্রপারলি কাজ করে। ঠিক আমাদের দেহের মধ্যে যেসব বিভিন্ন রকমের যন্ত্রপাতি, মস্তিষ্ক, পরিপাকতন্ত্র, কিডনি, লিভার, হার্ট, এই সমস্ত যে সমস্ত এক একটা ডিস্ক আছে, হার্ট ডিস্ক আছে, এগুলোকেও আমাদের এক একটা সময় একটু বিশ্রাম দেওয়া প্রয়োজন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আলা, যে ব্যক্তি সৃষ্টি করেছেন মানুষকে সেই ব্যক্তি সবচেয়ে ভালো জানেন, ওহু আল লাতিফুল খাবির, যে আল্লাহ লতিফুল খাবির, যেহেতু তিনি আলা মান খালাকা ওহু আল লাতিফুল খাবির, যিনি সৃষ্টি করেছেন তিনি সবচেয়ে ভালো জানেন যে এই মানব দেহটা, এই মানব দেহ নামক যে মেশিনটা, এই মেশিনটা কিভাবে ভালো কাজ দিবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। এই জন্য রব্বুল ইজ্জা তিনি আমাদেরকে 11 মাস আমাদেরকে বিভিন্ন রকমের খাওয়া দাওয়া পুষ্টি গ্রহণ করতে বলেছেন এবং 1 মাস শুধু সুবহে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত এই সময়টাকে আমাদের খাবার পানীয় এবং জৈবিক চাহিদা এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন, থেকে আমাদেরকে এক ধরনের বিশ্রাম দিচ্ছেন আমাদের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে, যার কারণে একজন মানুষ সে রোজা রাখার মাধ্যমে ব্যক্তিগতভাবে তার যদি বাড়তি ওজন থাকে বাড়তি ওজন কমবে, সে স্লিম হবে, স্মার্ট মানুষে কি হবে পরিণত হবে, সে শক্তিশালী মানুষ হবে। আল মুমিনুল কবিউ, যে শক্তিশালী মুমিন সে হচ্ছে কি আফদল মিনাল মুমিনুল দাইফ, যে দুর্বল মুমিনের চেয়ে উত্তম। অতএব আমাদের ইবাদত করতে গেলে, ভালো কাজ করতে গেলে আমাদের সুস্থতা থাকা দরকার, আমাদের অবশ্যই আমাদের ইবাদতের যে কোনো, আমি নামাজ, আমি হজ বা অন্যান্য যে কোনো ইবাদত যদি আমরা পালন করি তাহলে আমাদের কি থাকতে হবে, সুস্থ থাকতে হবে। আর এই সুস্থ থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 11টি মাসের
আমাদেরকে খাবারের কথা বলেছেন আর একটা মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজান দিয়েছেন যে রমজানের সিয়াম সাধনা দিয়েছেন যাতে করে আমরা এই এক মাস আমরা কি করি আমরা কন্ট্রোল করি কন্ট্রোল করলে আমাদের বিভিন্ন রকমের রোগ ব্যাধি আমাদের ব্রেনকে এই বুড়িয়ে যাওয়া থেকে আমাদেরকে রক্ষা করবে আমাদের বিভিন্ন স্মৃতিভ্রম আমাদের হবে না ব্রেন ভালোভাবে কাজ করবে এই সমস্ত বিষয় আমরা ব্যক্তিগতভাবে আমাদের উন্নতি রমজানে সাধিত হয় তো আমরা আরো বিভিন্ন গুণ রমজানে সাধিত হয় যেমন একজন মানুষ রোজার মাসে যখন আসে তখন সে একজন অসহায় দরিদ্রের প্রতি যার যে দান সদকা করার যে গুণটা এই গুণের মাধ্যমে সে মানব জাতির প্রতি তার এক রকমের ভালোবাসা সমাজের প্রতি তার ভালোবাসা সৃষ্টি হয় রাষ্ট্রের প্রতি তার ভালোবাসা সৃষ্টি হয় রমজানের ব্যক্তিগত এসব একাধিক গুণ আছে যে গুণগুলোর দ্বারা আমরা বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বারবার তাকওয়ার কথা বলেছেন যে লাআল্লাকুম তাত্তাকুন যে তোমরা রোজা রাখলে তাকওয়া অর্জন করবে আর তাকওয়া অর্জন করলে পরকালীন অর্থাৎ পরকালীন যে তাকওয়ার যে সফলতা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা তাকওয়া যে অর্জন করবে সে পরকালে আল্লাহর জান্নাত সে লাভ করবে এই ধরনের অনেক ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার মাধ্যমে আমাদেরকে ঘোষণা করেছেন এই হচ্ছে রমজানের যে ব্যক্তিগত উন্নতি সাধনের বেশ কিছু বিষয় উল্লেখ করলাম আরো অনেক আছে যেহেতু সময়ের স্বল্পতার কারণে আমাদেরও সংক্ষিপ্ততার কারণে হয়তো আমরা এই বিষয়টা আরো ইনশাআল্লাহ পরবর্তী কোন সেশনে আমরা আরো জানতে পারবো ইনশাআল্লাহ ধন্যবাদ ধন্যবাদ আমরা সুন্দর আলোচনা শুনলাম যে রমাদানের মাধ্যমে একজন মুমিন একজন ব্যক্তি কিভাবে ব্যক্তিগতভাবে তিনি লাভবান হয়ে থাকেন তার ইবাদত পালনের পাশাপাশি এই পর্যায়ে আমরা একেবারে আলোচনা শেষের দিকে চলে আসছি আমরা ছোট্ট সময়ের মধ্যে 2 মিনিটের মধ্যে আমরা সম্মানিত আলোচকের কাছে আমরা জানতে চাইব যে রমাদান মাসের সিয়াম সাধনার মাধ্যমে একজন ব্যক্তি যেভাবে ব্যক্তিগতভাবে লাভবান হয় এবং পাশাপাশি সামষ্টিগতভাবে সামাজিকভাবে মুসলিম উম্মা কিভাবে রমাদান থেকে লাভবান হয় এবং এই পুরো রমাদান মাসের একটি মাস কিভাবে মুসলিম উম্মার জন্য বাকি মাসগুলোতে প্রভাব বিস্তার করে এই বিষয় যদি এবং এটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের সামষ্টিগতভাবে এই ইবাদতটা কতটা গুরুত্বপূর্ণ সে বিষয় যদি একটু সামান্য আলোচনা করতেন সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ আমরা শুনলাম যে রমজানের ব্যক্তিগত সুবিধা বা ব্যক্তিগত উপকারিতা আসলে আমরা যে তাকওয়ার কথা বলেছি যদি এই তাকওয়া যদি প্রত্যেকটা দেশের প্রতিটা জনগণ জনপদের প্রতিটা মানুষের মধ্যে এই তাকওয়া যদি অর্জিত হয় তাহলে এই রমজানের রোজার দ্বারা আমাদের সমষ্টিগত বড় ধরনের লাভ হবে যেমন আমি উদাহরণস্বরূপ আমি বলি যেমন যে আমাদের দেশের বিভিন্ন অফিস আদালত সরকারি বেসরকারি বিভিন্ন অফিস আদালতে আমরা কাজ করি রমজান মাস আসলে সবাই কিন্তু এক ধরনের আগ্রহ থাকে যে আমার এখন রোজা অবস্থায় আছি কোনো দুর্নীতি করা যাবে না কোনো ঘুষ খাওয়া যাবে না কোনো সুদ দেওয়া যাবে না এই যে আমাদের যে মধ্যে একটা পরিবর্তন যে রোজা রেখে আমি যদি এগুলো করি তাহলে তো আমার রোজা হবে না আমরা সবাই কিন্তু এটা কি করি আমরা বুঝি বা আমরা সবাই জানি যে এইভাবে করলে কিন্তু আমার রোজাটা হবে না তাহলে এই তাকওয়ার গুণটা যদি অর্জন হয় ব্যক্তিগতভাবে যেমন আমরা উপকৃত হব ঠিক আমাদের সমষ্টিগতভাবেও কিন্তু আমাদের পুরো একটা সমাজ এই তাকওয়ার গুণের কারণে কি হয়ে যাবে পুরো একটা সমাজ পরিবর্তন হয়ে যায় রমজান মাস আসলে আমাদের মধ্যে যে কর্মের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সূর্য মানে সুবে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত যে এই সময়ের যে একটা ডিউরেশন দিয়েছে আমরা সময়ের প্রতি যে একটা মানে সময়ানুবর্তিতা যেটা আমরা বলছি ভ্যালু অফ টাইম কখন আজান দিচ্ছে কখন আমার এই সেহরি খাওয়া শেষ করতে হবে কখন আজান দিচ্ছে কখন আমার এই ইফতার করতে হবে কখন আমার জোহরের সালাতের আজান দিয়েছে আমি জোহরের জামাতে যাব এই যে আমাদেরকে একটা শিক্ষা রমজান আমাদেরকে দিয়ে যাচ্ছে এই শিক্ষাটা আমরা পুরো 12 মাস কিন্তু আমরা কাজে লাগাতে পারি বিশেষ করে এই ট্রেনিংয়ের মাধ্যমে এই তাকওয়ার শিক্ষার মাধ্যমে সময়ানুবর্তিতার মাধ্যমে আমরা যদি নিজেরা যদি এই শিক্ষায় শিক্ষিত হই অর্থাৎ এই শিক্ষাটা যদি আমরা রমজানের পরেও ধরে রাখি তাহলে কিন্তু আমাদের সমাজ আমাদের রাষ্ট্র আমাদের পরিবার আমাদের সবাই কিন্তু উপকৃত হবে বিশেষ করে এই যখন আমরা রমজান মাস আসে তখন আমাদের সবারই একটা ই থাকে যে সমষ্টিগতভাবে
তারাবি নামাজ আমরা আদায় করি। তারাবি নামাজ আদায় করার মাধ্যমে বা জামাতে আমরা যাই, তো যখনই আমরা জামাতে নামাজ আদায় করতে যাই, রমজান একটু জামাতের গুরুত্বটা স্বাভাবিক সবার মধ্যে বেশি থাকে, তখন আমাদের মধ্যে একটা বিশ্বের মানুষের মধ্যে, আমার এলাকার মানুষের মধ্যে, আমার সমাজের মানুষের মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি হয়। রমজানে তারাবি পড়া বা বিভিন্ন পাঁচ ওয়াক্ত নামাজ যখন আমরা জামাতে পড়ি, তখন আমাদের মধ্যে এক ধরনের মুসলিম ভ্রাতৃত্ব আমাদের সৃষ্টি হয়, মুসলিমের মধ্যে আমাদের সহানুভূতি সৃষ্টি হয়। রমজানে আধ্যাত্মিক যে শিক্ষা আমরা এখানে পাই, এই শিক্ষার দ্বারা আমরা সবসময় চেষ্টা করি যে সমাজে কিভাবে একটি ভালো কাজ করা। যেমন আমরা অনেক সময় ব্যক্তিগতভাবেও আমরা ইফতারি বিতরণ করি, ব্যক্তিগত উদ্যোগে করি, বিভিন্ন সংস্থার মাধ্যমে আমরা ইফতারি বিতরণ করি। তারপরে যখন রমজান শেষ হয়, যখন সাদাকাতুল ফিতর আসে, তখনও কিন্তু আমরা মানুষের মাঝে এই বিষয়গুলো আমরা সাদাকাতুল ফিতর আমরা দিই, রমজানে বিশেষ করে আমরা জাকাত দিই। এই সমস্ত কাজগুলো সমষ্টিগতভাবে সমাজের উন্নয়নে, দরিদ্র বিমোচনে বিপুল উন্নয়নে কাজ করে, সমষ্টিক উন্নয়নে কাজ করে। বিশেষ করে জাকাত আমরা রমজানে দেই। এই জাকাত নিয়ে আমাদের অনেক ভুল ধারণা আছে। তো রমজানে আমরা জাকাত দেই, আমরা অনেকেই মনে করি যে জাকাতটা হয়তো আমি কাপড় চুপড়ে সেইগুলো দিলে আমার জাকাত আদায় হয়। কিন্তু জাকাতের যে মূল লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যেখানে মানুষকে স্বাবলম্বীকরণ, এই জাকাতের অর্থ যদি আমরা মানুষকে স্বাবলম্বীকরণ প্রজেক্ট আমরা তৈরি করে সরকারিভাবে এবং বেসরকারিভাবে এগুলো করে যদি আমরা জাকাত সঠিকভাবে বিতরণ করতে পারতাম, তাহলে রমজানের কিন্তু সমষ্টিগতভাবে যে ফায়দা, বিশেষ করে অর্থনৈতিক যে ফায়দা, দারিদ্র বিবেচন করে একটা স্বাবলম্বী জাতি, একটা আমাদের যদি বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বলি একটা সোনার বাংলাদেশ গড়ার যে সুযোগ রমজানে আছে, এটা কিন্তু আমরা রমজানের রোজার দ্বারা, রোজায় আমরা জাকাত আদায় করার মাধ্যমে আমরা এই সুযোগটা আমরা গ্রহণ করতে পারি। মানুষ সাধারণত রমজানে জাকাত দেয়, কারণ কি, রমজানে প্রত্যেকটা আমল 1 থেকে 70 গুণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেন। একটা নফল বা সুন্নাত আমল করলে সেটার মর্যাদা ফরজের মতো। তাহলে এই সমস্ত কারণে আমরা রমজানে জাকাতটা প্রপার ডিস্ট্রিবিউশন করলে, তাহলে আমাদের যে সামাজিক যে দায়বদ্ধতা, সামাজিক যে আমাদের দারিদ্র বিমোচন, এতিম মিসকিনের প্রতি আমাদের যে ভালোবাসা, এটা কিন্তু আমরা তখন দেখবো যে দিন দিন আমাদের থেকে দরিদ্রতা কমে যাচ্ছে। আর একটা বিষয় আমরা যদি খেয়াল করি যে আমরা যখন রোজা রাখি তখন আমরা অভুক্ত থাকি, আমাদের ক্ষুধা লাগে, পানির পিপাসা লাগে। এর মাধ্যমে আমরা কিন্তু মানুষের যে যারা সমাজের অবহেলিত বঞ্চিত মানুষগুলো, তাদের একটা দুঃখ দুর্দশা আমরা বুঝতে পারি। এর কারণে আমাদের সামাজিক দায়বদ্ধতা আরো বেশি জাগ্রত হয় রমজানের দ্বারা। আর আরো আরো যদি আমরা দেখি যে সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা যদি আরেকটু যদি চিন্তা করি, তাহলে আমরা দেখব রমজানের পরেই আসে কিন্তু ঈদের সালাত। এই ঈদের সালাতের মাধ্যমে কিন্তু বিশাল মুসলিম যে একটা ভ্রাতৃত্ব, মানুষের মুসলমানের মধ্যে, সমাজের সকলের মধ্যে যে এক ধরনের ভালোবাসা সৃষ্টি হয়, যেটা এই রমজানের কারণেই কিন্তু এটা হয়। আর যেহেতু রমজান মাসের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন রমজান মাসে, অতএব কোরআন আমাদের চর্চা রমজানে বেশি হয়, তাই স্বাভাবিকভাবে মানুষের ব্যক্তিগত উন্নতি হয়, মানুষ কোরআন রমজানে বেশি বেশি পড়ে, কোরআন তেলাওয়াত করে, কোরআন বুঝার চেষ্টা করে, যার কারণে মানুষের ব্যক্তিগত উন্নত সাধিত হয় এবং সামাজিক উন্নয়নও তার মধ্যে কি হয়, সাধিত হয়। সবচেয়ে সর্বশেষ যেটা বলবো, সামাজিক আরেকটা উন্নয়ন আমি বলবো, সেটা হচ্ছে রমজান মাসেই কিন্তু বদরের যুদ্ধ হয়েছিল। কেন হয়েছিল, এটা কিন্তু রাষ্ট্রের, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং একদল সাহাবারা রমজান মাসে এই এই যুদ্ধটা করেছিলেন। অর্থাৎ রাষ্ট্রের প্রতি যে আমাদের দায়িত্ব কর্তব্য, এটা কিন্তু রমজান আসলে, বিশেষ করে 17ই রমজান যখন আসে, বদর দিবস যখন আসে, তখন কিন্তু আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে দেখো তুমি একা একই চললেই কিন্তু তোমার হবে না, বরং রাষ্ট্রের প্রতি, সমাজের প্রতি তোমার দায়িত্ব আছে। এই রাষ্ট্রের অবহেলিত বঞ্চিত মানুষের প্রতি আমাদের কি আছে, দায়িত্ব আছে। সেই দায়িত্ব থেকেই কিন্তু আমরা এই রমজান আসলে, আমরা 17ই রমজান যখন আমরা উদযাপন করি বা আমরা পালন করি বা আমরা যখন আমাদের স্মরণ করি যে এই দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ইসলামী রাষ্ট্র কায়েম করার চেষ্টা করেছেন এবং তিনি সফলও হয়েছেন, সফল একটি রাষ্ট্র উনি কায়েম করেছেন, এই জন্য রমজান মাস আসলে রাষ্ট্রের প্রতি আমাদের ভালোবাসা কিন্তু বাড়াতে হবে। এবং এটা কিন্তু আমাদের রমজানের শিক্ষাও দিচ্ছে যে রমজান আসলে আমরা এই সমস্ত ভালো কাজের মাধ্যমে রাষ্ট্রকে স্বাবলম্বী করা, রাষ্ট্রকে বিভিন্ন রকমের দুর্নীতিমুক্ত করা, রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে আমরা যারা আছি তারা কিন্তু রমজান মাসে খুব ভালো মানুষ হয়ে যায়। কিন্তু রমজানের পরেই যাতে আমরা আবার সেই খারাপ মানুষটি যাতে না হই, সেই শিক্ষাটা যদি আমরা রমজান থেকে নেই,
আমরা সিয়ামের দ্বারা যদি নেই, এই তাকওয়ার দ্বারা যদি নেই, যেহেতু আমি শুরুতেই বলেছি তাকওয়া মানে হচ্ছে ভালো কাজগুলো করা আর অন্যায় অশ্লীল কাজ থেকে কি থাকা, বিরত থাকা, আর এই শিক্ষাটা যদি আমরা সারা মাস নিতে পারি তাহলে ইনশাল্লাহ রমজানের যে মূল শিক্ষা, রমজানের যে ব্যক্তিগত এবং সমষ্টিক যে উদ্দেশ্য, যে সাধিত হওয়া, সেটা কিন্তু আমরা ইনশাল্লাহ এই রমজানের দ্বারা আমরা অর্জন করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজানের রমজানের যাবতীয় কল্যাণ আমাদেরকে দান করুক, এবং রমজানের হক আদায় করে আমাদের প্রত্যেক মুসলমানকে রমজানের হক আদায় করে এবং রমজান থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের সুন্দরভাবে যাতে আমরা রমজানকে আমরা সিয়াম সাধনার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, সমাজের দায়বদ্ধতার মাধ্যমে যাতে আমরা রমজানকে উদযাপন করি, পালন করি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ, শুক্রিয়া শায়েখকে অত্যন্ত সুন্দর আলোচনা করার জন্য, তথ্যবহুল আলোচনা করার জন্য। আজকে আমরা এই আলোচনার মাধ্যমে পবিত্র রমাদানের যে আহকাম হুকুমগুলো মহান রব্বুল আলামিনের কাছ থেকে এটি ফরজ হওয়ার যে বিধান, সে সম্পর্কে আমরা সুস্পষ্টভাবে আমরা আলোচনা শুনেছি। আমরা শুনেছি যে সিয়াম সাধনা পালনের মাধ্যমে একজন মুমিন ব্যক্তিগতভাবে যে উপকার সাধিত হয় সেটি তার জীবনে কি কি পরিবর্তন আনতে পারে সে বিষয় সম্পর্কে আমরা জেনেছি। আমরা জেনেছি যে সিয়াম সাধনা কিভাবে একটি রাষ্ট্রকে পরিশোধিত করতে পারে, এই সমষ্টিগতভাবে একটি সমাজকে কিভাবে পরিবর্তন করতে পারে একজন মুমিন ব্যক্তিগতভাবে পরিবর্তনের মাধ্যমে, এভাবে যদি সবাই আমরা এক এক করে পরিবর্তন হতে পারি তাহলে সেটার প্রভাব সমাজ, রাষ্ট্র এবং পুরো বিশ্বের জন্য একটি নজির হয়ে থাকবে। সুতরাং আমরা মনে করি যে রমাদানের এই এক মাসের শিক্ষা যদি আমরা বাকি 11টি মাসে যদি এই ট্রেনিংটা আমরা যদি ইমপ্লিকেশন করতে পারি, অ্যাপ্লাই করতে পারি, তাহলে কিন্তু একটি সুন্দর রাষ্ট্র, একটি সুন্দর পৃথিবী এবং একটি সুন্দর সমাজ এবং ব্যক্তিগতভাবে একজন মুমিন কিন্তু একজন সুন্দর মানুষ হিসাবে পৃথিবীতে বসবাস করতে পারে। সুতরাং শায়েখকে আজকের এই আলোচনার জন্য অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি, আবার ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার প্রধান অতিথি ছিলেন ডক্টর আবদুল্লাহ আল মামুন আজহারি, তিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে রয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগ শান্ত মরিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি ইউনিভার্সিটি, তিনি সহকারী অধ্যাপক হিসেবে রয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আপনাদের সবাইকে কিওরএস টিভির পক্ষ থেকে আবারও পবিত্র রমাদান মাসে রমজানুল মোবারক জানিয়ে এবং আমাদের অতিথিকে ধন্যবাদ জানিয়ে দর্শক শ্রোতাদের আমাদের এই আয়োজনের সাথে, সামনের যে আয়োজনগুলো হবে সে আয়োজনের সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে আমি আমার আজকের আলোচনা এখানেই শেষ করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। রমাদান রমাদান।